নমস্কার সাকসেস এডুকেশন কেয়ার এন্ড লার্ন ফর সাকসেস এর পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন জলদাপাড়া অভয়ারণ্য ভ্রমণ বা জলদাপাড়া জাতীয় উদ্যানের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি জাতীয় উদ্যান সমুদ্রপৃষ্ঠ ১৬১ মিটার উচ্চতায় তোর্সা নদীর তীরে অবস্থিত এই অভয়ারণ্যের সামগ্রিক আয়তন ১৪১ বর্গ কিলোমিটার জলদাপাড়া মূলত নদীকেন্দ্রিক বনাঞ্চল একটি সুবিস্তৃত তৃণভূমি জৈব ও উদ্ভিজ্জ প্রকৃতির বৈচিত্র্যময় সমাবেশ দেখা যায় এই অভয়ারণ্যে এগুলোর মধ্যে অবলুপ্ত প্রায় এক শৃঙ্গ গণ্ডার বিশেষ উল্লেখযোগ্য এইসব প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৪১ সালে জলদাপাড়া একটি অভয়ারণ্য ঘোষিত হয় ১০ মে ২০১২ সালে জলদাপাড়া বন্য প্রাণী অভয়ারণ্যকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে এই বনভূমি প্রধানত লম্বা এলিফ্যান্ট ঘাস বিশিষ্ট সাভানা অঞ্চল জলদাপাড়া অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ এশীয় একশৃঙ্গ গণ্ডার অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পর ভারতে এই অভয়ারণ্যেই সর্বাধিক সংখ্যক গণ্ডারের দেখা মেলে এই অভয়ারণ্যের বসবাসকারী অন্যান্য বন্য প্রাণীগুলি হল বেঙ্গল টাইগার হাতি শম্বর হরিণ মায়া হরিণ চিতল হরিণ হক ডিয়ার বুনো শুয়োর ও গৌড় জলদাপাড়া পক্ষী দর্শকদের কাছে স্বর্গরাজ্য ভারতের যে অল্প কয়েকটি অঞ্চলে বেঙ্গল ফ্লোরিক্যান দেখা যায় তার মধ্যে জলদাপাড়া অন্যতম এখানে দেখা যায় এমন অন্যান্য পাখিগুলি হল ক্রেডিট ইগল পালাস ফিশিং ইগল ও শিরকা এছাড়া দেখা যায় বনময়ূর ময়ূর তোতা বেঙ্গল ফ্লোরিক্যান লেসার পেইন হর্নবিল প্রভৃতি এখানে সরীসৃপের ভেতরে আছে অজগর গিরিগিটি টেট কোবরা গুইসাপ মিষ্টি জলে বসবাসকারী কচ্ছপের ৮টি প্রজাতি ১৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল বাদে বছরের অন্যান্য সময় জলদাপাড়া অভয়ারণ্য পর্যটকদের জন্য খোলা থাকে অক্টোবর মে মাসে বিশেষত মার্চ এপ্রিল মাসে বনে নতুন ঘাস জমায় জলদাপাড়া অভয়ারণ্যের এলিফ্যান্ট সাফারির ব্যবস্থা আছে হাতির পিঠে চড়ে জঙ্গলের গভীরে যাওয়া যায় এবং বন ও তৃণভূমিতে ওয়ান্ডার হাতির পাল ও অন্যান্য জীবজন্তুর বন্য জীবন প্রত্যক্ষ করা যায় এলিফ্যান্ট সাফারি ছাড়াও বনে কার সাফারির ব্যবস্থা করা যায় ১৯৫৪ সালে জলদাপাড়া বনকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয় আর এখনো বিভিন্ন জীবজন্তু আর পশু পাখির অভয়ারণ্য একটি ছোট চিড়িয়াখানা রয়েছে অফিসের পাশেই এখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির পরিসংখ্যান আর পরিবার সহ জীবন্ত চিতাবাঘ জঙ্গলে সাফারি হয় দুটো ট্রিপে সকালে আর বিকালে অতি হাতিতে ৪ জন পর্যটক বক্সারে সাফারি করতে পারে যেন ধীর গভীর গতির বজ্রগামিনীতে ভিন্ন আমেজে অরণ্য দর্শন একটু আতঙ্ক কাজ করে চিতাবাঘের কথা মনে হলেই কাজিরাঙ্গা বন থেকে কেবল ভ্রমণ শেষ করে আসা এক বৃদ্ধ অরণ্যচারী দম্পতির সঙ্গে দেখা হয় তাদের ট্যুর গাইড বিনা সবকিছুই যেন তার চোখের আগে ধরা পড়ে এ বনে হরিণ হাতির দেখা মেলে সহজেই পরিদর্শন টাওয়ারে উঠে দূরের দৃষ্টিতে আপসাভাবে নজরে এলো বিখ্যাত এক শৃঙ্গ
ভয়ঙ্কর রাইনো পাহাড়ি নদীর স্বচ্ছ কাচের মতো টলটলে জল, নিচে পাথরের নুড়ি, ছোট রং, রঙে বেরঙের মাছের মেলা। রোদ পড়তেই অভয়ারণ্যে পোষা হাতিরা সারাদিন মুক্ত জঙ্গলে ঘাস পাতা খেয়ে ফিরে আসছে। পাশের নদীতে কয়েকটি হাতি স্নান করছে আমাদের উপেক্ষা করেই। সাফারি শেষ, এবার কটেজে শুধু খাবারের জন্য নিচে নামতে হয়। চাইলে উপরে খাবার মেলে। নীরব নিস্তব্ধ রহস্য ঘেরা অরণ্যে এক রাত দুদিন পার করে এবার জায়গা যাওয়ার পালা। বনের মায়ায় মনে হলো দূরের পরিকল্পনাটি বুঝি ভুলই ছিল। অন্য কোথাও না গিয়ে শুধু পশু পাখির কাকলিতে নিঃস্বর্গে কয়েকদিন প্রাকৃতিক সৌন্দর্যের সবুজে হারিয়ে গেলে মন্দ হতো না। তবে মনে মনে ভাবি আবারও ফিরব অরণ্যে। অরণ্যের দিন রাতে কিভাবে যাওয়া যাবে? শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে জয়গার বাসে মাদারিহাট, মাদারিহাট বাসস্ট্যান্ডের সামনে জলদাপাড়া অরণ্যের প্রবেশদ্বার, শিলিগুড়ি থেকে 119 কিলোমিটার দূরে জলদাপাড়া অভয়ারণ্য। এখানে থাকার ব্যবস্থা হচ্ছে, মাদারিহাটে রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটক উন্নয়ন নিগমের টুরিস্ট লজ এবং অনেক বেসরকারি লজ। জলদাপাড়া অভয়ারণ্যের গভীরে হলংয়ে রয়েছে বন বাংলো। বন্ধুরা, জলদাপাড়া অভয়ারণ্যের সুমধুর দৃশ্য আপনাদের সমক্ষে সংক্ষেপে উপস্থাপন করা হলো।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।